আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের জিএম সুন্নি এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা সব সময় আপনাদের কাছে কিছু ইসলামী বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখন আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া কবুল হওয়ার সময় সম্পর্কে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। দোয়া কবুল হওয়ার সময়ের মধ্যে সর্বপ্রথম যেই দোয়া কবুল হওয়ার সময়টিকে নির্ধারণ করা হয়েছে, সেই সময়টি হচ্ছে কদরের রাত। তথা কদরের রাত আমরা বেশিরভাগই আশা করা হয় রমজান মোবারকের শেষ দশ দিনের বিজর রাত্রিগুলির মধ্যে। যেই বিজর রাত্রিগুলি হচ্ছে একুশে রমজান, তেইশ তারিখের রমজান, পঁচিশ তারিখের রমজান, সাতাইশ তারিখের রমজান এবং উনত্রিশতম তারিখের রমজান। এই কদরের এই রাতগুলোতে, রাতগুলোর মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে ইবাদত করে এবং আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে, আল্লাহ পাক তার দোয়া সরাসরি কবুল করে নেয়। দ্বিতীয়ত, দোয়া কবুল হওয়ার যেই সময় সেই সময়টা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ, তথা আরাফার পুরো দিন। তৃতীয়, যেই দিনটি দোয়া কবুল হওয়ার, রমজান মোবারকের সম্পূর্ণ মাসে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। জুমার রাতে দোয়া কবুল হয়, জুমার পরিপূর্ণ দিনের মধ্যে দোয়া কবুল হয়, প্রতি রাত্রের দ্বিতীয় অর্ধাংশের মধ্যে দোয়া কবুল হয়, প্রতি রাতের প্রথম এক তৃতীয়াংশের মধ্যেও দোয়া কবুল হয়, শেষ এক তৃতীয়াংশ এবং শেষ এক তৃতীয়াংশের মধ্যবর্তী অংশেও আল্লাপাক দোয়া কবুল করে থাকেন, এবং সেহারির সময় পর্যন্ত আল্লাপাক মানুষের দোয়া কবুল করে থাকেন। জুমার দিন দোয়া কবুল হওয়ার সবচেয়ে আশা করা দিন, এবং দোয়া কবুল হওয়ার মুহূর্ত বর্তমান। এই সময়ে আমরা দোয়া কবুল হওয়া সম্পর্কে হাদিস শরীফের বাণীকে বিভিন্ন মুস্তাহিদগণ এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, জুমার জামাতের শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত মানুষের দোয়া কবুল হয়ে যায়। হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত দোয়া কবুল হয়, জুমার দিনের শেষ সময় দোয়া কবুল হয়। এই সময়গুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এখন সম্মানিত মুসলমান ভাইয়েরা, সবাইকে এই দোয়া কবুল হওয়ার সময়গুলোকে লক্ষ্য করে আমাদেরকে এই সময়গুলোর মধ্যে বিশেষ বিশেষ ইবাদত করে আল্লাহর দরবারে আমাদের দোয়াটাকে গ্র্যান্টেড করে কবুল হওয়ার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার, দোয়া করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নাবিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।